দিয়ে দেবো। তখন আমি আমাদের সিস্টেম ইঞ্জিনিয়ার জয়দীপবাবুকে নিয়ে গিয়েছিলাম এবং একটা সুষ্ঠু সমাধান আমরা করতে পেরেছি। ইতিমধ্যে ড্রেনের কাজ প্রায় কমপ্লিটের পথে আপনারা দেখেছেন, আর কিছুদিন কাজ হলে শেষ হয়ে যাবে। 52 মিটার টোটাল ড্রেনটার লেন্থ, 52 মিটার, তার যে ডেপথ হচ্ছে 3 ফুট এবং 2.5 ফুট তার চৌড়া, এরকম একটা ড্রেন আমরা করে দিচ্ছি। এবং মাত্র 52 মিটার ড্রেনের জন্য দীর্ঘ 50 বৎসর ধরে এখানকার মানুষ এই জন যেটা ফ্লাড হচ্ছে সেখানে প্রত্যেকটা সময় জল জমে যাচ্ছে, তার কষ্ট তার দুর্ভোগ ওনারা পোহাচ্ছিলেন, অতীব একটা দুঃখের বিষয়। কিন্তু আমরা করতে পেরেছি, সেজন্য আমাদের সত্যি আনন্দ আজকে আমাদের হচ্ছে। এবং অত্র এলাকার লোক ও আমাদেরকে আশীর্বাদ করছেন যে আপনাদের দ্বারা এই ড্রেনটি হচ্ছে। আশা করি বিগত কিছুদিনের মধ্যে আমাদের যে টুডা থেকে ওনারা ভিজিট করে গেছেন, একটা দীর্ঘ একটা 4টি ওয়ার্ড নিয়ে একটা বড় একটা ড্রেন তৈরি হবে, যেটা আমাদের 12 নং ওয়ার্ড, 13 নং ওয়ার্ড, 5 নং ওয়ার্ড এবং 14 নং ওয়ার্ডের কিছু একটা অংশ, সেটার সমস্ত জল এই ড্রেনের মাধ্যমে আমাদের অযাচক আশ্রমের এখানে যে ছড়া আছে সেটাতে আমরা ফেলতে পারবো। একটা সুষ্ঠু সমাধান হয়েছে, সবাই আনন্দিত, আমরাও আনন্দিত। কত টাকা ব্যয় হয়েছে এই ড্রেনটা নির্মাণ করতে? ড্রেনটা খরচ হবে প্রায় আমাদের এখানে 30 থেকে 45 হাজারের মতো আমাদের খরচ হবে, এটা প্রায় 3,45,000-এর কাছাকাছি এটা খরচ হবে। ধন্যবাদ। বাড়ি লোক বেড়া গেল।